কিরে দোস্ত, আজও এত মেয়েকেও পড়াতে পারলি না, একা একা বাইক চালিয়ে কি হবে? আমাকে দেখ, এটা হচ্ছে আমার নিউ গার্লফ্রেন্ড। ওয়াও, আবার একটা মেয়েকে পটিয়েছিস? ইরে মাইরি, তুই দেখছি জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করিস। এই রে যা, এ তো আমার পেস্টিস পুরো পাঞ্চার করে দিচ্ছে, মানে মানে কেটে পড়ি। ধুর মিয়া, নিজের কোনো গার্লফ্রেন্ড নাই তো, তাই এমন ফাঁকা আওয়াজ দিচ্ছেন। ইরে মাইরি, আমার উপর চাপাবাজি। আরে ফাঁকা আওয়াজ না দিয়ে একটা মেয়ে পটিয়ে দেখা, দেখব কেমন পারিস, যত্ন সব। যা বাবা চলে গেল। ইস, আমি কি না একটা মেয়েকেও পটাতে পারলাম না, হাই কোদা, এ জীবনে কি আমি একটা প্রেমও করতে পারবো না? বুঝেছি, আমাকে অনেক 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 বেশি স্মার্ট হতে হবে, তবেই যদি কোনো মেয়ে পটে। যাই, পেটটা একটু খালি করে আসি। মানিকে মাগে হিতে তেরে হি নুরা হিতে বেবি, ও বেবি ও মা, এ লাগে দেবে না তুমি প্রেমকে পটলে না, তুয়া নারী মনহারি সুকুমারী নদীতে না, বেবি ও বেবি। কতদিন বাইকের পিছন সিটটা ফাঁকা থাকবে? ইস, যদি একটা গার্লফ্রেন্ড কুড়িয়ে পেতাম তবুও তো আমার একটা গার্লফ্রেন্ড থাকতো। ওরে মিসকে, পোড়া কপালে ঠকঠকালে হবে কি, পাবি শুধু নাকের ঘি। দেখবো এবার মেয়েরা না পটিয়ে যায় কোথায়, সেন্টের সুগন্ধে মেয়েরা আসবে উড়ে উড়ে। লে হালুয়া, আমি তো ভাবছিলাম মেয়েরা উড়ে উড়ে আসবে, কিন্তু এ তো দৌড়ে এলো। শুনেছি মেয়েদের কণ্ঠ মিষ্টি মধুর হয়, কিন্তু এত পুরো রেডিও বাজিয়ে দিচ্ছে। চুপ করুন, চুপ করুন বলছি। ও মাগো, কি জ্বালায় পড়লাম মাইরি। এই যে মিস্টার, আমি কি এখানেই পড়ে থাকবো নাকি? হ্যাঁ, এবার বলুন তো, এইভাবে মাতালের মতো দৌড়াচ্ছিলেন কেন, আর বাঁচাও বাঁচাও বলে চিৎকারই বা কেন করছিলেন? আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে কি বলুন, কি আবার বড় একটা তেলা পোকা আমার সামনে এসে পড়েছিল। তেলা পোকার হাত থেকে বাঁচতেই তো ছুটেছি। তেলা পোকা, এও কি সম্ভব? ভাগ্যিস তেলা পোকা ছিল, কোনো অজগর আসেনি। চলুন আমার সাথে, আপনাকে বাড়ি পৌঁছে দেই। ম্যাডাম, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? ও মা, ইতোমধ্যে পটে গেছি। আরে শুধু ফোন নাম্বার কেন, আপনি চাইলে তো আমি আমার মনের পাসওয়ার্ড
ছাড়ও দিয়ে দিতে রাজি আছি। ইরে মাইরি, এ তো পুরো 100% লাভ মাইরি, সত্যি নাকি? ইস, যা আমার শরম করি। এভাবে ভূত শিফা শিয়ালিনী আর মিজকি শিয়াল একে অপরের প্রেমে পড়ে যায়। হ্যালো সুইটহার্ট, কেমন আছো তুমি? আমিও ভালো আছি। কি কি বললে? ভিক্টোরিয়া পার্কে দেখা করবে? ওকে বেবি। কি বললে? তুমি লাল ড্রেস পরে আসবে? ওকে ওকে বেবি, আমি এক্ষুনি যাচ্ছি। আরে ওই তো আমার জান পাখিটা, বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বেবি আই এম কামিং। ইডিয়েট লজেন্স কোথাকার, মেয়ে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে তাই না? হ্যাঁ, এই হারামজাদা, তোর ঘরে মাদার সিস্টার নেই? হত ছাড়া ইবলিশ, খ্যাত বারিশ কোথাকার। ক্ষমা করো মা, ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, মাইরি বলছি, আমি বুঝতে পারিনি। তবে আপনি কিন্তু বেশ সুন্দরী, মাইরি বলছি, গালি তো খেয়েছি, আর একটু না হয় জড়িয়ে ধরি আপনাকে। তবে রে, এই রূপের ঝলক তোকে দেখাচ্ছি আমি। এই জুতাটাও আপনার মতো সুন্দর, ঠিক বলেছি না? তবে রে, ওরে বাবা রে, এত সহজে তো ব্রেকআপ করতে দেয়া যাবে না। একে হাতছাড়া করলে তো আমি শিয়ালের মা শুকাতে পারবো না। তুই আসিস নি তো কি হয়েছে? আমি যাচ্ছি তোর কাছে। ইরি মাইরি, ডার্লিং, তুমি আমার বাড়িতে এলে কি করে? কি করি আবার, মনের রাস্তা দিয়ে? বেবি, তোমার সাথে আরই আমার, যাও আমি তোমার সাথে কথা বলবো না। তুমি পার্কে আসো নি কেন? হ্যাঁ, এই রে, একে তো একদম সত্যিটা বলা যাবে না, তাহলে তো আমার পুরো পেস্টিস পাঞ্চার হয়ে যাবে। বেবি, আসলে আমার পিছন ঢিলে হয়ে গেছে। মানে কি বলছ এসব? না মানে, আমার সামনে ডিসেন্টারি দেখা দিয়েছে, বারবার শুধু টয়লেটে যাচ্ছি আর আসতেছি। এবার বুঝতে পেরেছি বেবি, চলো আজকে আমরা বিয়ে করি। তোমাকে ছাড়া যে আমার একটু ভালো লাগে না। বিয়ে এত তাড়াতাড়ি? আরে আর কিছুদিন একটু প্রেম প্রেম করি, তারপর বিয়ে করব। সামনেই পূর্ণিমার রাত আসবে, এর মধ্যে আমাকে সবকিছু গুছিয়ে নিতে হবে। যে করেই হোক, এই মিজকে কে আমায় বিয়ে করতেই হবে। বেবি, তুমি আমাকে ভালোবাসো না তাই না? তাই আমাকে বিয়ে করতে চাইছো রে? তাই আমাকে তুমি বিয়ে করতে চাইছো রে? যাও, আমি তোমার সাথে খেলবো রে। ইরে মাইরি, প্লিজ কেঁদো না, কেঁদো না জান পাখি। তুমি কাঁদলে যে আমার মনের সব পানি শুকিয়ে যায়। আমি তোমাকে আজই বিয়ে করব। বেবি প্লিজ, আর চোখের জল নষ্ট করো না, প্লিজ। ও বেবি, তোমার মন দেখছি সাগরের পানির মতো মিষ্টি। ইয়ার সো সুইট বেবি। বউ, ও বউ, সত্যি আজ আমি অনেক হ্যাপি। তোমার মতো সুন্দরী রমণীকে বিয়ে করতে পেরে আমার তো নাচতে ইচ্ছে করছে। মাইরি, বেটা বানরকে এবার উচিত জবাব দেব। খুশি ঠেলায় তো আমারও নাচতে ইচ্ছে করছে। ওগো, তোমার মতো স্বামী পেয়ে আমারও যে আনন্দ হচ্ছে। ওগো চলে না, এখন শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে তো। Thank you.
আর একটু হলেই তো পটল তুলতে যেতাম। এই দুঃস্বপ্ন মাইরি। যাই তাড়াতাড়ি গিয়ে বাড়ি পুরো কাজগুলো সেরে ফেললি। ব্যাস সব কাজ শেষ, এবার যাই আর একটু ঘুমিয়ে নেই। ইরি মাইরি, এতটা বেলা হয়েছে অথচ বউ এখনো ওঠেনি। বউ, এই বউ, উঠো উঠো বলছি, উঠো। ইরি মাইরি, বউ তো দেখছি গরুর মতো ঘুমাচ্ছে, কি করি এখন? পেয়েছি, যাক্কাস একটা বুদ্ধি পেয়েছি। আই, কোন ব্যাটা রে আমাকে পানিতে চুবি মারতে চাইছে? ব্যাটা ভূতের সাথে পাকনামো? হ্যাঁ, বউ এসব কি বলছে? ভূত মানে কিসের ভূত? বউ, ও বউ, তুমি এসব বলছোটা কি? কিচ্ছু না সোনা, আসলে ঘুমের মাঝে ভূতে স্বপ্ন দেখেছিলাম তো, তাই আর কি। ও আচ্ছা, তাই বলো। বউ, রান্না করো গিয়ে, আমার ভীষণ খিদে পেয়েছে। ওগো, আমার তো সব কাজ করা হয়ে গেছে, চলো তোমাকে খেতে দেই। ইরি মাইরি, বউ বলে কি? বউ তো নয় যেন রোবট। আহ, কি ভাগ্য আমার, কর্মিষ্ট বউ পেয়েছি। এভাবে দিন যেতে থাকে আর ভূত শেখা পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করতে থাকে। ইরি মাইরি, এত রাতে বউ আমার ঘরে নেই কেন? কোথায় গেল দেখি তো। ওরে বাবা, এ তো দেখছি মাথা কাটা ভূত, জানি না এত রাতে বউ কোথায় চলে গেল। আর মাত্র দুটো দিন, তারপরে আমার ইচ্ছে পূরণ হবে। পূর্ণিমার রাতে মিজকিকে বলে দিয়ে ওর রক্ত আর মাংস খাবো। কি সহজ ভাবে মিজকিকে মক্কেল বানিয়ে বিয়ে করেছি। ব্যাটা শিয়াল, তোকে অনেক মজা করে খাবো। হায় খোদা, অবশেষে কিনা মিসকির বউ মাথা কাটা ভূত। ওরে বাবা রে, ভাবতেই তো আমার গা কেমন ছমছম করছে। না, যে করে হোক, এই মাথা কাটা ভূতের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। সবই তো শুনলেন বাবা, আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান প্লিজ। হত ছাড়া আমার পাচার পড়ে যাব তো। তোর কথা শুনে মনে হচ্ছে তোর বউ একটা শিয়ালের রক্ত খেকো মাথা কাটা বউ। ওর হাত থেকে তোকে বাঁচানোর একটাই উপায় আছে। ইরে মাইরি, কি উপায় ভণ্ড বাবা, তুই তান্ত্রিক বাবা? এই নে, একমাত্র এই আয়নাটি তোকে সাহায্য করতে পারবে। সামান্য একটা আয়না আমাকে কিভাবে সাহায্য করবে তান্ত্রিক বাবা? তবে আমার কথা মন দিয়ে শোন। এই নিন আপনার সম্মানই, আমি তাহলে আসি বাবা। ভূত হয়ে আমার সাথে পাঙ্গা নেয়া, আজ তোকে এমন মজা দেখাবো তোর সাত জন্মে ভুলতে পারবি না। মাইরি বলছি। মাইরি, ডুগডুগি বাজাবে বুঝি? এই বেটা শিয়াল, তোর সাহস দেখছি কম নয়। তুই জানিস আমি কে? আমি তোর বউ নই রে, আমি হলাম মাথা কাটা ভূত। আমি জানি, সব জানি মাইরি। তুই সব জানিস, তোর ভয় করছে না? আমার কোনো ভয় করছে না মাইরি। তবে মন আমার হাতে,
কি বলেছিলে এতক্ষণ আমাকে বলি দেবে দাঁড়াও এবার আমি তোমার মাথাটাকে ভেঙে গুড়িয়ে দেব ও নো না দেব না বাঁচতে চাইলে এখান থেকে পালা নয়তো এক্ষুনি তোর মাথা ভেঙে ফেলবো ইরে মাইরি বেশ জব্দ করেছি ঝালমুড়ি নাও ঝালমুড়ি সুস্বাদু ঝালমুড়ি এই নিয়ে যাও ঝালমুড়ি ঝালমুড়ি এই ঝালমুড়ি হাই হাই রে আজ এমনিতেই বেচা কেনা নেই তার উপর আবার এই বৃষ্টি শুরু হলো কথাই তো আছে গরিবকে প্রতিবার কুয়ো খুঁড়তে হয় আর পানি খেতে হয় না বুঝতে পেরেছি আজ আর কেউ ঝালমুড়ি নেবে না বাঘমশাই আমাদের উপর আর একটু দয়া করুন আমার স্বামী বাড়িতে ফিরুন এভাবে আমাদের বাড়ি ছেড়ে করবে তে ছোট ছোট দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি কোথায় যাবো তুই কোথায় যাবি আমি সেটা কি করে বলবো তোদের দুই স্বামী স্ত্রীকে অনেক সুযোগ দিয়েছি এতদিন হয়ে গেল তাও আমার পাওনা টাকা শোধ করতে পারলি না টাকার বদলে আজ আমি তোদের ঘর দখল করে নেব আরে আরে হচ্ছেটা কি এসব বাঘমশাই কেউ তো কিছু বলো আমাকে এই তো বেটা মিসকে এসেছি বল বেটা বল আমার টাকা ফেরত দিবি কবে আজ যদি টাকা আমি না পাই তবে তোর পুরো পরিবারকে আজ আমি পথে নামাবো আমাকে আর একটা দিন সময় দিন আমি আপনার ধার করা সব টাকা শোধ করে দিব বাঘমশাই আমাকে এমন ঘর সারা করবেন না আচ্ছা ঠিক আছে বউ স্বামী মিলে যখন এত কান্নাকাটি করছিস তবে যা আজ তোদের ঘর দখল করলাম না ছেড়ে দিলাম কাল ঠিক এসে আমার পাওনা টাকা বুঝে নেব ভাই ভাই বাবা এভাবে কাঁপছে কেন বাবা গাতে কি গরম দি বাবা এমন করছে কেন ভাই মাকে ডাক ভাই তাড়াতাড়ি মাকে ডাক মা মা তাড়াতাড়ি এসো মা তাড়াতাড়ি এসো কি হয়েছে রে এভাবে ডাকছিস কেন বল তাড়াতাড়ি বল রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে জি মা মা দেখো না বাবা কেমন জানি করছে মা দেখো টুম্পা লাড্ডু তোর বাবার তো জ্বর এসেছে হাই হাই রে এখন আমি কি করবো বাবা লাড্ডু যা তো বাবা একটা পাত্রে জল আর একটা রুমাল নিয়ে আয় তোর বাবার কপালে যে জল পড়তে দিতে হবে বউ ও বউ কই গো আমি কাজে বেরুলাম বাচ্চা দুটোকে দেখে রেখো বউ ও বউ ও গো কাল সারা রাত তোমার প্রচন্ড জ্বর ছিল এই শরীর নিয়ে সকাল হতে না হতে আবার কাজে যাবে আজকের দিনটা বাড়িতে বসে একটু আরাম করো না বাবা তুমি আজ বাইরে যেও না বাবা তোমার শরীরটি খুব খারাপ যেও না বাবা যেও না তোরা আমাকে বাধা দিস না রে বাঘমশাইকে আজ যে করে হোক টাকাটা শোধ করে দিতে হবে বাঘমশাইকে যে আমি কথা দিয়েছি আমাকে ঝালমুড়ি বিক্রি করতে যেতেই হবে উফ আমি আর পারছি না শরীরটা বড্ড দুর্বল লাগছে না না দুর্বল হলে চলবে না যে করে হোক আজ ঝালমুড়ি বেশি বেচাকেনা করতে হবে এই ঝালমুড়ি ঝালমুড়ি নিয়ে যাও মজার মজার ঝালমুড়ি আরে আরে রাস্তার ধারে ওটা মিসকে না অমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কেন হায় হায় মিসকে তো মরে গেছে যাই মিসকের মৃতদেহ তুলে এর বাড়িতে নিয়ে যাই একে কিং কং দাদা কার লাশ আমার বাড়িতে নিয়ে এসেছো কেন শেফা বৌদি গো এ মিসকের লাশ মিসকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে না না এ কিছুতে হতে পারে না কত বার তোমাকে বাইরে যেতে নিষেধ করেছিলাম
আমার কথা শুনলি শিয়াল তোমার হতো ডিগো কেন এটা করলে তুমি এই যা নিতে এসেছিলাম ধারের টাকা নিতে এসে তো দেখছি এই মিসকে বেটাই টপকে গেছে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না এক্ষুনি মিসকের পরিবারকে ঘর ছাড়া করতে হবে শেফা তোর স্বামী তো আর নেই আমার টাকা দে আমার টাকা কে শোধ করবে তোরা এখন এই বাড়িটা আমার দখলে করে দে টাকা টাকা বাড়ি বাড়ি যে টাকা চুরি হবে সে আমি মরে গেছে সে টাকা আমি এই বাড়ি দিয়ে শোধ করব আজকে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব আজকে চলে যাব কিংকক দাদা তুমি আজ রাত একলে আমি যে আজ কি করে আমার স্বামীর লাশ সৎকার করতাম তোমাকে বড় কষ্ট দিয়েছি গো এবার তুমি চলে যাও দাদা চলে যাও শেফা বৌদি এই ছোট বাচ্চাদের নিয়ে তুমি এখন কোথায় যাবে কর্ম নেই থাকার জায়গা নেই শোনো আমি বলছি কি আমার এক চেনা জানা বাড়ি আছে তারা কাজের লোক খুঁজছে তুমি চাইলে আমি কাজ জুটি দিতে পারি ওই বাড়িতে আমি কাজ করব কিংগং দাদা চলো আমাকে বাড়িতে নিয়ে চলো ঠিক আছে কিক তুই যখন বলছিস তবে সেভাকে আমি কাজে রাখবো তবে একটা কথা বলে রাখছি বেশি মাইনে দিতে পারবো নে দুবেলা খাওয়াবো রাতে ঘুমাবে এইটুকুই এতেই হবি ম্যাডাম আমার এতেই হবি ছেলেবে দুটুকে দিয়ে একটু আশ্রয় যে পাবো এদিকে বড় আর কি আছে বলুন ঠিক আছে তবে আজ থেকে কাজে লেগে পড় এসে ফাশন তাড়াতাড়ি বাসি কেকটা বাইরে ফেলে দিয়ে আয় তো ম্যাডাম এই কেকের টুকরোটা বাইরে ফেলে না দিয়ে আমার বাচ্চাদের খেতে দে ওরা সকাল থেকে না খেয়ে আছে কাজের মেয়ে হয়ে এত দামি খাবার খেতে চাস তোরা খাবি পান্তা ভাত আমি যখন কেক ফেলে দিতে বলেছি তো এক্ষুনি ফেলে দিয়ে আয় যা ম্যাডাম যাই বলুক না কেন এই কেক আমি ফেলে দিব নে ছেলে মেয়ে দুটো যে আমার না খেয়ে আছে ম্যাডাম তো আর দেখবে নে কেক ফেলে দিয়েছি কি দেইনি যাই বাচ্চা দুটোকে কেক দুটো খাইয়ে আসি টুম্পা লাড্ডু সোনারা আমার দেখ দেখ তোদের জন্য আমি কেক এনেছি নে নে কে নে তাড়াতাড়ি কে নে মা কেক এনেছে মা কেক এনেছে দাদা ভাইয়ার আমার ভীষণ খেতে লেগেছে দাও মা দাও আমরা তো কোনোদিন কেক খাইনি আজ মজা করে বোন আর আমি কেক খাবো শেফা তুই আমার কথা অমান্য করেছিস তোর সাহস তো কম নয় দাঁড়া হারামজাদি দাঁড়া কাজের মেয়ে হয়ে মালিকের কথা অমান্য করলে কি হয় আজ তোকে দেখাবো হারামজাদি আমার বাড়ির কেক নিজের বাচ্চাকে খাওয়াস ম্যাডাম ম্যাডাম ছেড়ে দিন মেঘে বাবুকে ধরবে কি ম্যাডাম আমি ভুল করেছি ছেড়ে দিন ম্যাডাম দয়া করুন দয়া করুন মাকে মারছো কেন তুমি মাকে মারছো কেন হ্যাঁ ছেড়ে দাও আমার মাকে আমার বাইতে লাগছে মাগো মা আমরা আর কেক খাবো না আমরা কেক তুমি আমার মাকে ছেড়ে দাও মারজে লাগছে এ কি হারামজাদিটা মরে গেল নাকি বেশ হয়েছে মরে গিয়েছে মার কথা বলছে না কেন তুমি আমাদের মাকে মেরে ফেললে বেশ করেছি মেরে ফেলেছি তোদের মতো গরিবদের এই পৃথিবীতে বেঁচে থেকে কি হবে শুনি এখন তোদের আমি আমার বাড়ি থেকে বের করে দিব টুম্পা এই টুম্পা আমাদের তো আর কেউ এই পৃথিবীতে থাকলো না আমরা তো এতিম হয়ে গেলাম বাবা মা মারা গেল মাও মরে গেল কার কাছে যাবো কার কাছে থাকবো বাবা ও মা তুমি কোথায় চলে গেলে গো ফিরে এসো না আমাদের কাছে ফিরে এসো নিয়ে যাও আমাদের তোমাদের সাথে নিয়ে যাও ও বাবা মা বাবা মা টুম্পা এই টুম্পা আমার ভীষণ ক্ষুধা লেগেছে রে আর কতক্ষণ এই গাছতলায় বসে থাকবো দে না আমাকে কিছু খাবার এনে দে না কোথা থেকে খাবার পাবো রে আমি
ঠিক আছে চল আমরা ভিক্ষা করি। কাকিমা ও কাকিমা, আমাদের বাবা মা মরে গেছে গো, আমাদের তত টাকা ভিক্ষে দিবে, কিছু খাবার কিনে খাবো। দাও না কাকিমা, দুটো টাকা দাও না। ও কাকিমা, কাকিমা আয়। শান শান, কোথা থেকে যে আসে এসব? তোদের বাবা মরে গেছে তো কি হয়েছে রে? ভিক্ষে করে খেতে হবে নাকি? দুজনের হাত পা তো তোয়াতে যাই আছে, কাজকর্ম করে খেতে পাস না? হাত চল কোথা কা। লাড্ডু, আমাদের তো কেউ ভিক্ষে দেয় না রে, সবাই কেবল তোর তোর করে দাঁড়িয়ে দিচ্ছে। অনাথ এতিম হলে বুঝি কেউ আর ভালোবাসে না? চল টুম্পা, আমরা ভিক্ষে করব না, কাজ করেই খাবো। চল চল আমরা কাজ খুঁজতে যাই। দেখ দেখ টুম্পা, একটা কাকু বাজারের ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। চল কাকুর বাজারের ব্যাগটা তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। কাকু বুঝি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য কাউকে খুঁজছে। ঠিক বলেছিস রে তুই, আমরা কাজের বিনিময়ে ওই কাকুর কাছ থেকে কিছু খাবার চেয়ে নিব। চল ভাই চল, তাড়াতাড়ি কাকুর ব্যাগটা গিয়ে ধরি। কাকু, ও কাকু, তুমি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য কাউকে খুঁজছো তো? আমরা আছি তো কাকু, বলো তোমার বাড়ি কোথায়, আমরা ব্যাগ পৌঁছে দিচ্ছি। তোদের কে বলেছে রে আমি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য কাউকে খুঁজছি? কি মনে করেছিস, আমি তোদের মতলব বুঝি না? এত ছোটদের চুরির হাত ধরেছিস, ব্যাগ বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নিশ্চয় ব্যাগ থেকে কিছু বের করে নিবি। তারা ওই মতলব তোদের আমি বের করছি। টুম্পারে বোন, আমি বুঝি খোদার যন্ত্রণাতে মরেই যাব, আমি আর সহ্য করতে পারছি না যে। জিলিপি খাবি তো আগে টাকা দে, আমি আগে টাকা নেই তারপর জিলিপি দেই। কাকু, আমাদের কাছে না কোনো টাকা নেই, দাও না কাকু একটু জিলিপি। টাকা নেই তো জিলিপি খেতে এসেছিস কেন? চলে যা এখান থেকে, গরম তেল গায়ে ঢেলে দিবে একদম। গরম তেল আমাদের গায়ে ঢেলে দিবে? দাঁড়াও, এই লাড্ডু নে তো নে, হাতে একটা জিলিপি নে। এই আমার জিলাপি চুরি করে পালালো রে, ধর ধর ওই বাচ্চা দুটোকে, ধর ধর বলছি ধর। শয়তান দুটো, তোরা আমার জিলাপি চুরি করে পালাচ্ছিস, তোদের এত বড় সাহস? দাঁড়া তোদের চুরি করার শখ আমি বের করছি। এই মার এদেরকে, মার মার চোরের বাচ্চা দুটোকে মার। আহারে তোরা বড্ড অসহায়। শোনো ডন, তোমার জিলিপির দাম আমি দিয়ে দিব। এই টুম্পা আর লাড্ডু চল আমার সাথে, তোরা আমি তোদের ভালো একটা জায়গায় নিয়ে যাব, থাকার ব্যবস্থা করে দিব। সত্যি আমাদের ভালো জায়গায় নিয়ে যাবে, থাকতে দিবে? চলো কোথায় নিয়ে যাবে আমাদের, আমরা যাব। কাকু, তুমি আমাদের কোথায় নিয়ে এলে গো? এই জায়গা তো আমরা চিনি না। আমি তো তোদের পাচার করে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তোদের পাচার করে দিলে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। তুমি এত খারাপ, তুমি আমাদের মধ্যে ভালো থাকার আশা জাগিয়ে আমাদের সাথে খারাপ কাজটা করবে। বাঁচাও বাঁচাও আমাদের, কেউ বাঁচাও। ছেড়ে দে শয়তান, আমাদের ছেড়ে দে, বা
বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। যতই চিৎকার কর কোনো লাভ নেই, আমি এইভাবেই অনাথ ছানাদের খুঁজে বের করে তাদের পাচার করে দেই। এমনি এমনি কি তোদের তখন বাঁচিয়েছি? তোরা হলে আমার টাকার খুনি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।